বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা বেড়েছে হ্যাকারদের অর্থ সরবরাহের সহায়তাকারী ফিলিপাইনের ব্যাংক কর্মকর্তার শাস্তি হওয়ায় এই অগ্রগতি আর মামলা তদন্ত সংস্থা সিআইসি বলছে জড়িতদের সম্পর্কে পূর্ণ তথ্য পাওয়া মাত্র অভিযোগপত্র দিতে হবে তবে অর্থ ফেরতের বিষয় সময় সাপেক্ষ হতে পারে বলে মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুশাহিদ কুলি খান বহন্ধকারকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাফিয়া ফারজানা দু হাজার ষোলো সালের চার ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ভুয়া পেমেন্ট অর্ডারের বিপরীতে দশ কোটি দশ লাখ ডলার চুরি হয় এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া দুই কোটি ডলার বিতরণ হওয়ার আগেই ফেরত পায় বাংলাদেশ আর ফিলিপাইনে যাওয়া আট কোটি দশ লাখ ডলারের মধ্যে প্রায় দেড় কোটি ডলার ফেরত এলেও ছয় কোটি ষাট লাখ ডলার ফেরত পাওয়া যায়নি ফেরত না পাওয়া অর্থের মধ্যে 14 মিলিয়ন ডলার ছাড়া বাকি অর্থের খোঁজ পাওয়া গেছে যার বড় অংশই দেশটির আদালতের নির্দেশে ফ্রিজ হয়ে আছে গেল বৃহস্পতিবার ফিলিপাইনের ব্যাংক আরসিবিসির সাবেক শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে পঁচিশ থেকে ছাপ্পান্ন বছরের কারাদণ্ড ও দশ কোটি নব্বই লাখ ডলার জরিমানার আদেশ দিয়েছে সে দেশের আদালত ফিলিপাইনের এই ব্যাংকের মাধ্যমেই রিজার্ভের অর্থ অবৈধভাবে হ্যাকাররা তুলে নেওয়ার সুযোগ পায় এরা ফলে রিজার্ভের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা আরও বেড়েছে সময়সাপেক্ষ হলেও এরা রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থ ফেরত পাওয়ার বিষয়টি ত্বরান্বিত হবে বলে মনে করছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক এই ডেপুটি ডেপুটি গভর্নর মায়া যে সাজা হয়েছে কনভিকশন হয়েছে এটা বাংলাদেশের জন্য একটা প্লাস পয়েন্ট এই মামলাটা কতদিন চলে কারণ আমরা তিন বছর পরে কিন্তু এই ব্যাংক ম্যানেজারের দণ্ড পাইলাম এখন এটা আগামী তিন বছরও লাগতে পারে ছয় বছরও লাগতে পারে এটা আইনগত বিষয় রিজার্ভ চুরির মামলার তদন্তে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা সিআইডি আমরা বাংলাদেশে যেহেতু ঘটনা ঘটছে বিশ্বের কয়েকটি দেশের নাগরিক জড়িত ওই সব দেশে আমরা তাদের ইনকোয়ারি স্লিপ পাঠিয়েছি তাদের আরও ডিটেল তথ্য আমরা পাঠিয়েছি ওই তথ্যগুলো আসলেই আমরা আসলে মামলার করতে করতে যে আমরা এভিডেন্স এভিডেন্স কালেকশন কালেকশন গেলে ওই দেশের তথ্য আমাদের অবশ্যই লাগবে অর্থ উদ্ধার প্রক্রিয়া জোরদার করতে আর সি বিরুদ্ধে মামলার বিষয়ে আলোচনার জন্য আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ আসাদুল ইসলামের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে একটি প্রতিনিধি দল নাফিয়া ফৰ্জানা নিউজ টুৱেণ্টি ফ'ৰ ঢাকা